ক্ষীরা অন্যতম একটি অর্থকরী স্বল্পমেয়াদী ফসল, যার জীবনকাল মাত্র 65 থেকে 90 দিন। এটিকে অনেক অঞ্চলে ক্ষীরাই নামেও চিনে থাকে। লাল তীরের নওগাঁ গ্রিন একটি উচ্চ ফলনশীল ক্ষীরার জাত। ভালো ফলন এবং পরবর্তী বছরের জন্য বীজ রাখা যায় বলে এ জাতটি মাঠ পর্যায়ে ভালো সাড়া ফেলেছে। ডাউনি মিলডিউ ক্ষীরার অন্যতম একটি প্রধান রোগ। এ রোগের কারণে পাতা ঝলসে যায় এবং গাছ অকালে মারা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছি। কী নাম আপনার? আবুল হোসেন ব্যাপারী। আবুল হোসেন ব্যাপারী না? আচ্ছা, এই যে আপনার পাশের যে কৃষক, উনি যে ক্ষীরাই চাষ করছে, এটাকে আপনি কী মনে করতেছেন? গাছের কি বর্ণ কেমন বা কি আশা বিষয়ে একটু বলতে পারবেন? ভালো আছে, অনেক ভালো। চব্বিশে ভালো ফলন, ভালো হবে, খুব ভালো আছে। ক্ষীরাই বর্তমান বাজারে এখন কত টাকা করে আছে কেজি? ৩০ টাকা করে, তাই না? এই ক্ষীরাই আস্তে আস্তে ওনার কীরকম বাজার থাকতে পারে মনে করেন? ২০-২৫ থাকবো বা প্রথম দিয়ে, এরপর দিয়ে হয়তো ২০ টাকা। এ রোগ হওয়ার পূর্বে প্রতি ১০ দিন অন্তর অন্তর ম্যানকোজে প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড পাতার উপরে ও নিচে স্প্রে করতে পারলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আচ্ছা, ক্ষীরাই চাষটা আপনাদের এলাকার জন্য কেমন একটু বলবেন? ভালো, আমাদের ক্ষীরাই চাষটা মোটামুটি ভালোই ছিল। আমার এলাকার মাটি ভালো মাটি, আর ক্ষীরাই চাষ করছে অনেকেই, ক্ষীরাই চাষ করছে, ক্ষীরাই ভালোই হয় আর দাম দাও মোটামুটি ভালোই পাওয়া যায়। হলদে মোজাইক ক্ষীরা ফসলের আরেকটি অন্যতম রোগ। এ রোগের বাহক সাধারণত সাদা মাছি ও জাপ পোকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এবছর ক্ষীরাই চাষ করছেন কতটুকু জমিতে? ১ বিঘা। ১ বিঘা জমি? আচ্ছা আচ্ছা, এই ১ বিঘা জমিতে এ পর্যন্ত কোন সার কতটুকু দিচ্ছেন সেটা যদি একটু বলতেন। টিএসপি ৫০ কেজি। আচ্ছা, এরপর পটাশ ২০ কেজি। আচ্ছা, জৈব সার ১০ কেজি। জীব সার ৩০-১০ কেজি, জৈব সার হলো ৩০ কেজি। আচ্ছা, এই আপনার টোটাল সার? আর ২ কেজি ১০টা। ২ কেজি ১০টা। ইউরিয়া এখন পর্যন্ত দেন নাই? ইউরিয়া ১ কেজি করা। ইউরিয়া ১ কেজি দিয়েছেন, তার মানে ১ বিঘায় ১৬ কেজি। ১ বিঘায় ১৬ কেজি দিচ্ছেন? ১৬ করা ১ বিঘা না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ক্ষীরাই চাষ করতে গিয়ে প্রথম থেকে এ পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করা লাগছিল? হ্যাঁ, কীটনাশক ২বার পরীক্ষা করা লাগছে। আচ্ছা, কী কারণে? ওই জুনু পোকা, জাপসা পোকা আছে, যেটা গুড়া কালা পোকা, ওইটা এটা লাগছিল, তাই না? পরে কোন ওষুধটা দিছিলেন? কট দিছিলেন, সাইপারমেথ্রিন গ্রুপের কট, তাই না? ক্ষীরাই চাষ করতে গিয়ে আপনার জমি কয়টা চাষ দিয়েছেন এ পর্যন্ত? জমি ৪টা। জমি প্রথমে ৪টা চাষ দিয়েছেন, তাই না? প্রথম এক চাষ, পরে ২ চাষ, পরে হাজারে দিন এক চাষ। প্রত্যেকটা ইসে আপনার কয়টা করে বীজ দিয়েছেন? ৪টা ৫টা করে বীজ দিয়েছেন। বীজের যে প্রথম যেভাবে শুরু করলেন, বীজ শোধন থেকে শুরু করে, সেটা যদি একটু বলতেন। বীজ শোধন আর ২ ঘন্টা শুকানোর পরে বীজ শোধন করে বীজটা ওই শোধনটা ওষুধটা পানির লাগে ইয়ের লাগে শুকাইছে, শুকানোর পর বিছন লাগাই দিছি। শুকানোর পরে যখন বীজ শোধন করছেন, তারপর সাথে সাথে জমিতে এসে বপন করে দিয়েছেন আধা ঘন্টা পরে মানে রসটা টানার জন্য। এই ১ বিঘা জমি আপনার সাজাইতে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার টোটালে? আমার করাপতি ধরেন ৩০০ টাকা খরচ হইব। করাপতি ৩০০ টাকা? ১ বিঘা জানেন ৫০০০। ১ বিঘায় তাহলে ৫০০০ টাকার মতো খরচ আপনার টোটাল? আর ১ বিঘা জমিতে কীরকম মানে করাপতি কীরকম আসে ফলন? ১০ থেকে ১৫ মণ ফলন আসে করাপতি। করাপতি ১০ থেকে ১৫ মণ ফলন আসে, তার মানে ১৬ করা ১৬ ১০, ১৬ ১০কে ১৬০ মণ বা ৭০ মণ এরকম আসবে, তাই তো? শতক প্রতি কীরকম ফলন আসে? শতক প্রতি ৫ মণ ফলন আসে, ৫ মণ ফলন আসে, করাপতি ১০ মণ। হ্যাঁ, করাপতি তাহলে ১০ মণ আসে। ১০ মণের দাম কত আসে? ১০ মণের দাম ৬০০ টাকা মন হইলে মানে ১৫ টাকা করে, ১৫ টাকা যদি ধরেন তাহলে ৬০০ টাকা মন আসে। ৬০০ টাকা মন আসলে ৬০০ গুণন হচ্ছে
বিঘায় কমন আসবে তাহলে ষোলো করায় বিঘায় 160 মন আসবে 160 মন তাহলে 160 মন গুণন হচ্ছে 600 তাহলে তো 96,000 টাকার মতো আসছে 96,000 মতন আসবে 96,000 টাকা তাহলে 96,000 টাকা থেকে যদি আপনি আপনার যে খরচ 6,000-7,000 টাকা বাদও দেন তাহলে তো 89,000-90,000 টাকার মতো ইনকাম থাকতেছে তাই না অনেক থাকবে তাহলে কি এটা কি মনে করতেছেন ভালো অনেক অনেক লাভবান এখন তো শীতের মৌসুম একটু শীত বেশি তো একটু ফলন মালের দাম একটু কম শীতটা কমলে মালের দাম একটু বাড়তে থাকবে সময় আট লাভবান একটু ভালো হবে মানে গরম যখন পড়ে তখন এটার চাহিদা ভালো থাকে চাহিদা ভালো থাকে এই রোগের আক্রমণ দেখা দেওয়ার প্রথমেই ইমিডাক্লোরোপিড গ্রুপের অ্যাডমায়ার প্রতি 1 লিটার পানিতে আধা মিলি হারে স্প্রে করলে অন্যান্য গাছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়